শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ প্রমাণ করে কেউ জোর করে ক্ষমতায় থাকতে পারে না। জেদ্দায় এক আনন্দ আয়োজনে এমন মন্তব্য করেছে বক্তারা। জেদ্দা প্রতিনিধি এ আর নোমান জানান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। বক্তারা বলেন, হাজার হাজার মামলা নিয়ে জেল জুলুম সহ্য করে বিএনপি নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন কবে শেখ হাসিনা সরকারের পতন হবে। বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান, টিপু সুলতান সহ অনেকে।